মেয়েদের ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে যেটা আজকে এখন বিজ্ঞান আবিষ্কার করে দেখাচ্ছে, আর পুরুষের ক্যান্সার হওয়ার পেছনে কারণটা কি? আমরা দুইটা তথ্য আগে একটু জেনে নেই, তাহলে আমল করা সহজ হবে। মেয়েদের অধিকাংশ মেয়েদের এখন স্তন ক্যান্সার হচ্ছে, আপনি টের পাচ্ছেন? আমি ভেলোরে প্রায় 100 জনকে যদি জিজ্ঞাসা করেছি, প্রায় 98 জন বলেছে আমার স্ত্রীর স্তন ক্যান্সার। এটা কারণটা কি? আগে তো স্তন ক্যান্সার এত ছিল না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াল ওয়ালিদাত ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা ইউতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 232 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মায়েরা, আদেশ দিলাম নামাজ পড়া, কার আদেশ? রোজা রাখা? তাহলে মায়েদেরকে এখন যে আদেশ দিচ্ছে এটাও তো আল্লাহরই আদেশ। নামাজ পড়া যদি ফরজ হয়, এখন এই যে আদেশ হবে এটা মানাও, বলেন না কেন? মেয়েরা যারা এসেছেন, এদের মনে হয় এই পাশে দিয়েছেন না? সম্মানিত মা বোনেরা, আবার বলছি, একটু নিস্তব্ধ হওয়া লাগবে, কারণ কোরআন শোনার একটা আদব হচ্ছে ফাস্তামিউ লাহু আনসিতু, শোনা লাগবে, চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রহমত নাজিল করবে। এটা পাওয়ার জন্য আমরা সবাই এসেছি, আর আপনি এত কথা বলেন যে এখানে আওয়াজ আসে। মেয়েরা যারা এসেছেন, আবার বলছি, কথা বন্ধ করেন। পাকা হাড়ের তৈরি তো ঝামেলা। আমি পড়া কোরআন শরীফ গবেষণা করেছি যতটুকু পেরেছি, পড়া কোরআন শরীফ থেকে দুইটা তথ্য আমার কাছে বেশি প্রমাণিত হয়েছে। এটা যে শয়তানের কথা আল্লাহ কোরআনে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন দঈফা, দঈফ না দঈফা। শয়তানের চক্রান্ত একেবারেই দুর্বল, দেখতে মনে হয় অনেক বড়, আপনি সামনে যাবেন দেখবেন পালিয়ে গেছে। শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল। আরো জোরে বলেন, কারণ ওদের সবচাইতে বেশি ভয় মরণের। ট্রাকের চাকা যদি ভাস্ট হয় ওর পিরান চলে যায়। এজন্য পুরা কোরআন শরীফে যেখানে শয়তানের নাম আছে সেখানে যদি চক্রান্তের কথা আসে, ইন্না কাইদা শয়তানি কানা দঈফা, ওদের চক্রান্তগুলো একেবারেই দুর্বল। আর যেখানে মেয়েদের নাম এসেছে সেখানে আল্লাহ দঈফা দেয়নি, দঈফ দেয়নি, শেখাতে দিয়েছেন ইন্না কাইদা কন্যা অজিম, অজিম শব্দ দিয়েছেন। মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, শয়তানের চক্রান্তের কাছে আল্লাহ বলেন দুর্বল, আর মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর, এ কথার অর্থ কি? আমি বাস্তবতার দিকে তাকিয়ে দেখলাম, মেয়েরা যদি চক্রান্ত শুরু করে কোনো পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ওটা জাহান্নামের চাইতেও ভয়ঙ্কর হয়ে যায়। আমাদের কুষ্টিয়ায় এক স্বামী স্ত্রী দুইজন গন্ডগোল করেছে, মানে স্বামীটা তার মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছে, আর স্ত্রীর জন্য কিনেছে 900 টাকা দিয়ে, মাত্র 100 টাকা কম বেশি, এই জন্য আর কথা বলে না। এরকম বউ দেশে আছে না নেই? এরকম মন ছোট বউ দেশে আছে না নেই? কার বউ এরকম মন ছোট, হাত তোলেন তো। যাক আলহামদুলিল্লাহ, ঢাকায় মানুষ যারা আছে এদের কলিজা বড়, তো এই জন্য আপনাদের কিছু মনে হচ্ছে না, এগুলো অন্য জেলায় আছে। স্বামী চিন্তা করছে, আমি উপায় করি, আমার মাকে দেব, বাবাকে দেব, কাকে দেব, আমি জানি, এ রাগ করে কেন, এর সাথে আমিও কথা বলবো না। শেষ পর্যন্ত স্বামী ওর সাথে কথাবার্তা বন্ধ, 3 দিন ঘরে যায় না। এই শীতের রাত, এই যে খড়কোটার সাথে আগুন লাগিয়ে আগুনের তাপ নেয়, তাও স্ত্রীর কাছে যায় না। 3 দিন এভাবে করে দেখে শেষের দিন আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পাইনি। আগুন মনের শোকে পোহাচ্ছে, স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে যে কায়দায় আগুন লেগেছে, আমি যদি কিচ্ছু না বলি অত সব কি হবে বলেন তো, সব পুড়ে যাবে। কথা তো বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে।
পুড়ে যায় যা। আবার চিন্তা করছে সব যদি পুড়ে যায় আমার আমার কি হবে, কথা তো বলবো না, কি করিস। স্ত্রী তখন জালানা থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন লেপিয়ে বলছে আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে আর বোর সাথে গন্ডগোল করব না, এখনই আমি পুড়ে মরি যেতাম। ওদের চক্রান্ত দেখেছেন? সম্মানিত মা বোনেরা আবার বলছে একটু চুপ হওয়া লাগবে, ক্যান্সার স্তন ক্যান্সার হওয়ার কারণটা কি মেয়েদের? আমি ভেলোর থেকে তথ্যটা নিয়ে এসেছি, আল্লাহর কোরআনের ঘোষণা, মেয়েদেরকে আল্লাহ আদেশ দিলেন মায়েরা কমপক্ষে 2 বছর স্তন সন্তানকে পান করানো লাগবে, এই আদেশটা কার? কিন্তু অনেক মেয়েরা আজ নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের চেহারা খারাপ হয়ে যাবে, বডি নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে আর দুধ দিতে চায় না, স্বামীকে বলে ডানো আনো, এত কষ্ট করে জন্ম দেয় আবার ডানো আনো, ডানো বানাচ্ছে কি দিয়ে আপনি তো টের পাচ্ছেন না, এটা তৈরি হয় ডেনমার্কে, কোথায় বলেন না কেন, পশুর দুধ দিয়ে বানানো হয় এটা বেশি, ওর ভেতরে যে 9টা উপাদান আছে ডানোর ভেতরে তার একটা পশুর দুধ, ছোটবেলা থেকে ওকে মায়ের স্তনটা বাদ দিয়ে ওগুলো দিচ্ছেন, ওর চরিত্র হয়ে যাচ্ছে পশুর মতো, বড় হলে আপনার সাথে আচরণও করে পশুর মতো। আমি আর নিচে নামলাম না, আপনি যদি বোঝার মানুষ হয়ে থাকেন বুঝবেন, মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়েছে তো এমনি না, এর ভেতরে খাদ্য তো আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে নাকি? আল্লাহ এমনি এমনি এটা দেয়নি, বাবাকে তো দেয়নি, পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ যখনই কোরআনে দেখবেন আনফিকু ফি সাবিলিল্লাহ, যে কোনো জিনিস আপনি খরচ করবেন, খরচ করলে আল্লাহ বাড়িয়ে দেবে। আপনি যদি টাকা পয়সা এক জায়গায় রেখে দেন দেখবেন আপনার শত্রু তৈরি হবে, আপনার জীবন চলে যাওয়ারও সম্ভাবনা আছে, যত খরচ করবেন তার শত্রু তত কমবে, এই কথা বোঝা লাগবে। আপনি যদি দা খন্তা কুড়াল এক জায়গায় রেখে দেন ও মরিচা ধরবে, জং ধরবে, অকেজো হয়ে যাবে, শেষে আর ধারও থাকবে না, যত ব্যবহার করবেন তত ভালো থাকবে নাকি? আপনি যে পানি, পানি যদি আপনি এক জায়গায় জমাট করে রাখেন পছন্দ ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে, আর যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসবে, এই জন্য সাগরের দিকে নদীর দিকে তাকান, এ কথা বলেন না কেন, এটাকে বাস্তব না অবাস্তব? এলেম জ্ঞান এটা এক জায়গায় রাখা ঠিক না, আপনি যত ছড়াবেন যতটুকু জানেন, না জানা এলেমের জ্ঞান আপনাকে আল্লাহ দান করবে, আর যদি এক জায়গায় রেখে দেন তাহলে আপনি ভুলে যাবেন, অহংকার তৈরি হবে, শেষ আবার আর এক ঝামেলায় পড়বে। ঠিক, ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, গরম হয়, আপনি এক জায়গায় রাখবেন দেখুন গরম হচ্ছে, গরম হয় না ক্ষমতা, কি হনুরে হনুমান হয়ে গেছে, অথচ ওকে টাইট করার জন্য আল্লাহর কিচ্ছু লাগবে না, শুধু এই যে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার আছে একটা লাগিয়ে দেবে, ও 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। আর আপনি মস্তানি করেন, আমার বন্ধুরা সন্তানের উপরে আমি গবেষণা চালিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে, একটা মানুষ যখন জন্মের পরে মায়ের স্তন থেকে দুধ পান করে কমপক্ষে 8 বার করে রাত দিন 24 ঘন্টায়, প্রতিবারে যদি 1 কোয়া করে পান করে তাহলে প্রতিদিন 2 কেজি করে দুধ খায়, কত? একটা মানুষ যদি 2 বছর, কোরআনের নির্দেশ 2 বছর, 2 বছর পর্যন্ত দুধ খায় তাহলে ও 36 মণ দুধ পান করে। এখনকার জামানার কথা বলছি না, আগেকার জামানায় যারা 18, 20, 15, এমনকি আমাদের এলাকায় একজনের 22টা ছেলে মেয়ে, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখলাম এক একটা ছেলে মেয়ে যদি 36 মণ করেও দুধ খায় তে 772 মণ দুধ ওই মহিলা খাইয়েছে,
772 মন, অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। ওদের স্তন ক্যান্সার হয় না, কারণ ওদের তো জমা থাকে না। আর আপনি একটা জন্ম দিয়ে জমা করে রাখছেন, তা আপনার আল্লাহ ক্যান্সার দেবে না দেবে কি? এই জন্য জমা করে রাখবেন না, আপনার ফিগার নষ্ট হওয়ার ভয়ে শেষে কেটে বাদ দেওয়া লাগবে, তখন টের পাবেন। আমি আর নিচে নামলাম না। মা বোনেরা যারা এসেছেন, এই কাজটা করবেন না, মানুষের অধিকার নষ্ট করছেন আপনি। শেষে বড় হয়েও আপনার অধিকার নষ্ট করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই রাঙ্গামাটি থেকে আসার সময় দেখলাম লঙ্গদু থানায় একটা লোক মায়েকে ঝুড়ির ভেতরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম কি, বলছে আমার মা। প্রথম আমার রাগ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে দেখলাম না রাগ হওয়ার বিষয় না, ও যখন মাথায় করে এনে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, অবশ্যই ছোটবেলায় এর মায়েকে দুধ দেয়নি। পুরুষের ক্যান্সার হওয়ার পেছনে কারণ হচ্ছে 5 প্রকারের ভেতরে 1 প্রকার। প্রথমে এই যে মাথার ভেতরে 5টা জিনিস দেখে দিয়েছে, তার ভেতরে পেছনের সাইডটায় থাকে মেলাটোনিন নামে একটা ঔষধ। অন্ধকার যত গভীর হবে, অন্ধকার যখন ছেয়ে যাবে, তখন ওই মেলাটোনিন ঔষধটা আল্লাহ ছেড়ে দেয়, তখন ওটা রক্তের ভেতরে পৌঁছিয়ে আপনাকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয়। এই মেলাটোনিন ঔষধটা অনেক দামি ঔষধ, কিন্তু আজ আমরা এটা ব্যবহার না করে ক্যান্সার আরো ডাক দিয়ে নিয়ে আসি। নবীদের হাদিস গবেষণা করে এটা পাওয়া যাচ্ছে কি, বিশ্বনবী 1500 বছর আগে জানিয়েছিলেন আমার উম্মতেরা, যখন ঘুমাতে যাবা রাতের বেলা, তখন পাত্রের মুখগুলো ঢেকে রাখবা আর আলো বা লাইট লিভিয়ে দিবা। এ কথা আমরা জানি না, এই হাদিসটা শুধু আমরা পড়েই শেষ করে দিয়েছি। এতটুকু শব্দ গবেষণা করে আজ মেলাটোনিন ঔষধ আবিষ্কার হয়। কেন? এই যে মানুষের শরীরের ভেতরে ছোট্ট ছোট্ট যে পশমগুলো আছে, এই 12 ঘন্টা আল্লাহ আলো দিয়েছেন দিনের বেলা, এমনি না, কারণ এই শরীরের জন্য আলো যেমন দরকার, অন্ধকার ওরকম দরকার। এই জন্য 12 ঘন্টা আল্লাহ অন্ধকার দিয়েছেন। 12 ঘন্টা তো দিনের বেলা আমরা আলো শরীরে প্রবেশ করাই, রাতের বেলা এই যে মোবাইলের আলো, কম্পিউটারের আলো, টিভির আলো, ফেসবুকের আলো, এগুলোর আলো শরীরের ভেতরে ঢোকাচ্ছে। এরপরে রাতে যখন ঘুমাতে যায়, আলো তো বন্ধ করে না, ওই আলো আরো শরীরে প্রবেশ করে। তাহলে অন্ধকার দরকার ছিল, মেলাটোনিন ঔষধটাতে ছেড়ে দেবে, ছাড়বে কখন? আপনি তো অন্ধকারে জানি না, এই জন্য আপনার ক্যান্সার হয়। কথা কি বোঝা গেল? ওই লোকটা ওই কাজ করেছিল, এই জন্য ওর ক্যান্সার ধরা পড়েছে। আপনাকে আল্লাহ ওই অবস্থায় নিতে আল্লাহর বেশি সময় লাগার কথা, এই সময় লাগার কথা না। এই জন্য যারা সুস্থ আছি, অনেক দামি জিনিস পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুস্থতার জন্য আমরা শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসানাবি আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞাসা করেছিলেন, রাব্বুল আলামিন, তুমি যদি মুসা হতে আর আমি যদি তোমার আল্লাহ হতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ বলেন, মুসা, তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো, তুমি তো কোনোদিন আল্লাহ হতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি রাগ করো কেন, আমি তো যদি শব্দটা দিয়েছি, আমি বলেছি যদি হতাম, আমি আল্লাহ হতে পারবো না আমি জানি, এই জন্যই তো যদি দিয়েছি, তুমি রাগ করো কেন? যদি তুমি হতে তাহলে তুমি কি চাইতে বলো? আল্লাহ পাক বলেন, মুসা তুমি কখনো পারবে না, তারপরও যদি শব্দ যেহেতু দিলে, তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি তোমার বান্দা হতাম, তোমার মতো আল্লাহর কাছে আমি দুইটা জিনিস বেশি চাইতাম, একটা হায়াতের তাজ্জিবা আর একটা সুস্থতা। হযরতে মুসা বলে, আল্লাহ আমি তো এটাই জানতাম না যে তোমার কাছে কি চাওয়া লাগে, তোমার মুখ দিয়ে আমি শুনে নিলাম, সুতরাং এখন তোমার কাছে দোয়া করছি, তুমি আমাকে হায়াতের তাজ্জিবা দাও আর আমাকে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি খুব চালাক, সুস্থতা অনেক দামি জিনিস। আমরা যারা সুস্থ আছি, হাসপাতালে যান একটু বেডে, দেখবেন কত মানুষ কাতরাচ্ছে। মানুষকে অসুস্থ করতে আল্লাহর 1 সেকেন্ড তো সময় লাগে না, নাকি? সে আল্লাহ আমাদের সুস্থতা দিয়েছে। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। কোরআন যারা শুনতে এসেছেন, আগে মন তৈরি করেন। আমি এই কথাটা বারবার বলি এই জন্যে, কারণ অনেকের মন যদি তৈরি না হয়, আর আমি সারা রাত যদি কথা বলি কাজ হবে না। কোরআনের এই যে কথা এখন ডিরেকশন দেব, এগুলো আপনার মনের সাথে মেলা লাগবে। আর আমি বলে যাব, আপনি এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন, কারণ আপনার মন নেই।
চর্মচোখ একটা আর ভেতরের আর একটা চোখ আছে, এই যে বাইরের কান একটা আর ভেতরে আর একটা কান আছে, আপনাকে শোনা লাগবে এই কান দিয়ে এবং ভেতরের কান দিয়ে। কথা কি বোঝা গেল? বিশ্বনবীর মতো মানুষও ওয়াজ করেছিল কিন্তু কাজ হয়নি আবু জেহেলের, কারণ মনের কান দিয়ে না শুনে বাহ্যিক কান দিয়ে শুনে উড়িয়ে দিত। আজ আমরা অনেকে আসি কিন্তু দলীয় চিন্তা নিয়ে আসি, যে যে দল করি দলে আসি, মতে আসি, পীরের মরিদ আসি, ওই রকম নিয়ম নীতি নিয়ে বসি, যখন দেখি হ্যাঁ কোরআনের কথাগুলো আমার দলীয় চিন্তার সাথে মেলে বলে হ্যাঁ এ হুজুর ঠিক আছে, যখন দেখে না এ তো মেলে না তখন বলে হ্যাঁ এ তো রাজনীতি হচ্ছে, এ তো আমার দলের লোক না, এ মানে না। আপনি কিন্তু নামাজের ভেতরে এই কথাটা 32 বার বলেছেন, কয়বার? আমি যতটুকু কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি, কান খাড়া করে শুনি। একজন মানুষ যখন নামাজ আদায় করে সন্নত নফল সব বাদ দিলেও শুধু ফরজ যদি পড়ে 5 ওয়াক্ত ফরজ নামাজে কমপক্ষে 32 বার, এই কথাটা আল্লাহকে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদলিন। ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এদের উপরে গজব নাসিল করো, এদের উপরে তুমি গজব দাও, এদেরকে ধ্বংস করে দাও। কারা? যারা পথভ্রষ্ট। এখানে পথভ্রষ্ট বলতে দুইটা জাতির নাম আমরা তাফসিরে পেয়েছি, একটা ইহুদি আর একটা খ্রিস্টান, নাকি? কথা বোঝেন না আমার? ইহুদি খ্রিস্টান আল্লাহর লানত প্রাপ্ত জাতি, কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, এরা পথভ্রষ্ট। কারণটা কি? এ পর্যন্ত পড়ে আমরা শেষ করি, কোনোদিন কারণ আবিষ্কার করি নাই। ইহুদি খ্রিস্টানরা আল্লাহর লানত প্রাপ্ত হওয়ার পেছনে কারণে ওনারা যে ধর্ম বানিয়েছেন তা না, খ্রিস্টান ধর্ম আল্লাহ পাঠিয়েছে, ইহুদি ধর্ম আল্লাহ পাঠিয়েছে। কারণ তাওরাত ইনজিল এটা কার কিতাব? আল্লাহ। আরো জোরে বলা লাগবে, ওদের ওই কিতাবে আমাদের নবীর পরিচয় ছিল, বিশ্ব নবী যে শেষ নবী এইটাও লেখা ছিল ইনজিলে। হযরত ঈসা শেষে তিনি জানিয়েও দিয়েছিলেন ইয়াতিমিম বাদ ইসমুহু আহমাদ, আমার পরে যিনি আসবেন তার নাম আহম্মদ মোহাম্মদ। ওরা জানার পরেও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে সত্যটাকে মানে নাই, হিংসাকে। যে আমাদের ইহুদি বংশে খ্রিস্টান বংশে শেষ নবী আসবে না, এসে এসেছে মুসলমানদের বংশে কোরাইশ বংশে, ও নবী আমরা মানি না। 2 নম্বরে, এত ধনী মানুষ দুনিয়ায় আছে আল্লাহ কাউকে দেখে না, তোমার মতো গরিব মানুষ কালা নবী বানিয়েছে, এ মানি না। ওরা কিন্তু জানতো এটা শেষ নবী, কারণ যে নিদর্শন গুলো তাওরাতে ইনজিলে জাব্বরে আছে সব মিলে যাচ্ছে নবীর সাথে, নবীজির বাবার নাম মায়ের নাম লেখা ছিল দাদার নাম লেখা ছিল সব মিলে গেছে, কোরাইশ বংশে আসবে তাও মিলে গেছে। বিশ্বনবী যেখানে যেতেন এক খণ্ড মেঘ মাথার উপরে চলাফেরা করতো দেখে মিলে গেছে। যতগুলো নিদর্শন তাওরাতে আছে ইনজিলে আছে সব মিলে যায়, মানে না, হিংসার বশবর্তী হয়ে অহংকার করে, এই জন্য ওদের উপরে লানত নাসিল করার জন্য আপনি দোয়া করলেন কয়বার বলেন? সত্যকে সত্য জানার পরও যারা মানতে চায় না তাদের উপরে আল্লাহর লানত, আপনি নিজে দোয়া করে আসলেন। আপনিও জানেন কিন্তু আমির হাজার বাবা কথা বলবে না, সত্য কথাই বলবে, কোরআনের কথা কারো বাবার কথা না, আবার সত্যই বলবে, কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে আপনি মানতে চান না। আপনার হিংসা এই যে তোমার বাবার মরিদ না এ মানি না, এ তো আমার দলের লোক না এ মানি না। আপনি কিন্তু জানেন যে কথাগুলো সত্য, এই কথা বলা লাগবে। আপনি তো নিজের বরদোয়া নিজের উপরেই বর্তাচ্ছেন, কথাগুলো যদিও নরম ভাষায় বলছি কত দূর যাচ্ছে আপনি টের পাচ্ছেন? এজন্য নিজের বরদোয়া নিজের উপর আপনি ডেকে আনবেন না, নিজে যখন 32 বার আল্লাহর কাছে দোয়া করে আসলেন, আল্লাহ যারা সত্যকে সত্য জানার পরেও মানতে চায় না, হিংসা করে অহংকার করে তাদেরকে ধ্বংস করে দাও, আপনি তো ওই দোয়াই নিজেও শামিল। আচ্ছা, এইটার জন্যই তো বাংলাদেশে কাজ হয় না, ওয়াজ তো এদেশে কম হচ্ছে,
সারা পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রে ঘুরলাম এত ওয়াজ পৃথিবীর কোনো দেশে হয় না, তারপর শুধু হিংসার বশবর্তী অহংকার করে মানে না। হ্যাঁ, ওর চিন্তার সাথে যদি মিলে যায় বলবে আলহামদুলিল্লাহ, যদি না মিলে বলবে না এ কেমন কেমন লাগছে। আমার মনে হয় নবীও যদি এই নবাবগঞ্জে এসে এখন কোরআন দিয়ে ওয়াজ করতো অনেক মানুষ বলতো নবী মনে হয় ওই দলের, কারণ ওর চিন্তার সাথে তো মেলে না। অনেক মানুষ আছে এই দেশে এখন জ্ঞান পাপি, জ্ঞান আছে ওদের কিন্তু কোরআনের যে হক কথাটা ওরা তুলে ধরতে চায় না, কারণ ওই যে ভ্রান্ত ধারণায় আছে ওই ধারণা প্রতিষ্ঠিত করার জন্য ওরা পাগল। আমি দুইটা কথা বলছি আপনি মিলিয়ে নেবেন। জিকিরের চারটা শব্দ আছে কোরআন শরীফের ভেতর থেকে বলছি, হাদিস আমি যত পড়েছি। অনেকে মনে করছে হুজুর মনে হয় ছোট, কি বলতেছে কি বলবে, আমি কওমি মাদ্রাসায় শেষ করেছি, হাফেজি পড়েছি, দাওরা শর্ট কোর্সে শেষ করেছি, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে, এমফিল করছি, কামিল পাস করেছি, তাও ডবল বয়সই নাই আমার কম, আর আমার দাঁড়ি ছোট, দাঁড়ি ওঠে নাতে করবো। কত মানুষ আছে দাঁড়ি কেটে কোল পায় না, এই যে, আর আমি সার দিয়েও দাঁড়ি ওঠে না, আমাদের বংশের দোষ। আর আমার এই বয়স কম হচ্ছে আমার মা বাবার দোষ, ওরা বিয়ে করতে দেরি করে ফেলেছে, নাকি 92 সালে আমার জন্ম। সম্মানিত ভাইরা, এই জন্য কথাগুলো যা বলবো অথেন্টিক কথা, আপনি লিখে বাড়িতে যে মিলাবেন কোনো অসুবিধা নেই। মনে করছেন বড় হুজুর বা গায়ে দিয়ে আসলে মনে হয় বড় হুজুর, না, জিকিরের এই চারটা শব্দ বাদে কোনো শব্দ জিকিরের নেই। হ্যাঁ সেগুলো আছে, ওগুলো দোয়া দরুদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা শব্দ বাদে জিকিরের আর কোনো শব্দ নেই। কেউ যদি কোরআনের আয়াত অথবা হাদিস দিয়ে দলিল দেখাতে পারেন মানে এখনো জিকির করব নিয়ে আসেন, কেউ পারবেন না। কিন্তু আজ বাংলাদেশের দিকে তাকান, আমি তো ভারতের বহু প্রদেশে ঘুরে দেখেছি ওরা যে সমস্ত জিকির গুলো করে বিভিন্ন দরবারে, আস্তানায়, গাছতলায়, বিভিন্ন মাজারে, ওগুলো এই চারটা শব্দ দিয়ে মেলে না। ওরা জিকির করছে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, এমনকি জিকির হচ্ছে এই দেশে বসেন বসেন বসে যান। শয়তান চিন্তা করে আমি এই দেশে থাকবো, কিন্তু বড় শয়তান কি জিকির বানিয়েছে দেখেন, বসেন বসেন বসে যান। আমি তো শয়তান কোনোদিন দেখিনি, ওরা যখন দেখি মাঝে মাঝে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এইরকমই হতো। এরপরে জিকির হচ্ছে হো হো, আছে না নেই, অনেকে জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটা আবার প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে। ভালো করে মিলান তো, আমি আপনার একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি জীবনে কথা বলবো না, কিন্তু ভুল না ধরতে পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, ছেলে মেয়েকেও শেখাবেন না, এত কষ্ট করে দলিল দিয়ে বলবো আপনি মানবেনও না, আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না, আবু জেহেল এত খারাপ ছিল না। দলিল দেওয়া হচ্ছে বিভিন্ন দরবার থেকে, আমায় ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের মাঝের অংশে আয়াতটি আছে, ওরা দলিল দিচ্ছে যে ইল্লাল্লাহর জিকির জায়েজ নেই, মানে এই যে ইল্লাল্লাহ, অথচ আয়াতের অর্থ হচ্ছে আমায় ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে গোনা মাফ করার কি কেউ আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আর একটা দলিল দেওয়া হচ্ছে সূরা নমল 19-20 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আসমান আর জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব কি জানে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এটা কি ইল্লাল্লাহ জিকির করার দলিল? দাদির কবর কোথায় আর আপনি কাঁদছেন কোথায় বলেন? ও কিন্তু জানে যে এগুলো ঠিক না, তোর বাবা জানিয়েছে,
ভ্রান্ত আকীদা প্রতিষ্ঠিত করার জন্য এখন কোরআনের আয়াত ব্যবহার করে মানুষকে ভুল বলছে। কি যে হবে এই সমস্ত মানুষগুলোর, আপনি তো জানেন, মানুষকে বলতে পারেন যে এগুলো একজন ভুল হয়েছে আর ঠিক না। আপনার ভ্রান্ত আকীদাকে কি করে জায়েজ করা যায়, কত কায়দা করছে দেখেছেন? অথচ এই সমস্ত আয়াতগুলো একটাও ইল্লাল্লাহ জিকিরের জন্য না, সবগুলো আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। আপনি তাফসির নিয়ে আসেন, বাংলাদেশে এখন প্রায় 42টার উপরে তাফসির আছে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় সবগুলো মিলিয়েছি, একটাও এমন পাইনি, ওরা সব বানিয়ে বানিয়ে এটা করিস। সাধারণ মানুষ তো আর গ্রামার বোঝে না, এরা মনে করে না ইল্লাল্লাহ যখন আছে করি। আরে ভাই, কোরআনে তো ফেরাউন শব্দটা আছে, ফারাইনুন। কেউ যদি তেলাওয়াতের সময় ফেরাউনের নাম পড়ে 50টা নেকি হবে, কয়টা? তাই বলে আপনি ফেরাউন ফেরাউন বা জিকির করবেন? আপনার কমন সেন্স কোথায় গেছে? ফেরাউনের নাম কোরআনে আছে, যদি জিকির করা না যায়, ইল্লাল্লাহর অর্থ এখানে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আল্লাহ বাদে কি কেউ গোনা মাফ করার কেউ আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন, আর আপনি আপনি ইল্লাল্লাহ দলিল বানিয়ে ফেললেন। মানুষ তো পাগল, এ মনে করে না হুজুর যখন বলছে নামের আগে আল্লামা লিখা আছে মাওলানা পীর সাহেব, এবার মিথ্যা বলবে? অথচ কোরআনের আয়াতটা পুরো বিকৃত করে মানুষকে দাঁড়াচ্ছে ওর ব্যবসা ঠিক রাখার জন্য। কান খাড়া করে শোনেন মুসলমান, এই চারটা শব্দ বাদে জিকিরের কোনো শব্দ নেই। যদি কেউ এই চারটা শব্দ বাদে জিকিরের কোনো শব্দ দেয়, বুঝবেন এটা ওর ফিকির, ওর দরবারের ফিকির এটা। আন্দাজে আবেগ দিয়ে ইসলাম মানা যায় না, বিবেক দিয়ে মানতে হয়। আজ আপনি আবেগ দিয়ে ইসলাম মেনে নিতে অবস্থা, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুমের 32 নম্বর আয়াত, আল্লাহ বলেন পৃথিবীতে বহু দল তৈরি হবে, আর যে যেই দলে আছে ও ওই দলকে প্রতিষ্ঠিত করার জন্য বলবে এটাই সঠিক আর বাকিগুলো সব ভুয়া। এই কথা বলেন না কেন? এখন এটা বাংলাদেশে চলছে বেশি, এই জন্য আমি বললাম যে যেই মতে আছেন পথে আছেন ওগুলো এখন বাদ দিন। আমি কোরআন থেকে ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছি, যদি মিলে যায় আমার সাথে আপনাকে মেনে নেওয়া লাগবে, আর যদি আপনার বাবার সাথেও না মেলে ওই বাবাকে এখনই তালাক দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা মন তৈরি করে দাও, জোরে বলেন আমিন। আর কোরআন শরীফ যদি কারো পরিবর্তন আনতে না পারে, মনে করতে হবে ওর আর জীবনে হেদায়েত বলে কিছু নেই, কারণ এটা হেদায়েত দেওয়ার একখানা মাত্র কিতাব। পৃথিবীতে যে সমস্ত কিতাব আছে আপনাকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েত যদি দিতে পারে এটা দেবে, বলেন না কেন? এই জন্য জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম আছে, অন্য কোন কিতাবের আগে আপনি এরকম শব্দ পাবেন না। তাকান জালিকাল কিতাব, জালিকা ইসমে ইশারা মুবতাদা মারেফা, আল কিতাব এটাও মারেফা। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারেফা হয় খবর হবে নাকেরা। আল্লাহ কিন্তু এখানে আলিফ লাম দিয়ে কিতাব কেউ মারেফা বানিয়ে দিয়েছেন। আল্লাহ কি আরবি গ্রামার কম বোঝে? এত আস্তে বললেন, তাহলে এখানে কি ভুল হয়েছে? না। খবর যদি কোনো সময় মারেফা হয় তাহলে ইফিদুল হসর, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়াবে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। এ কোরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন দুনিয়ায় নেই, সে যে কিতাবই হোক। এই জন্য এখনই যদি আপনি মারা যান, সঙ্গে সঙ্গে কবরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রব কে? বলবে না? আপনি যদি বাঙালি হিসাবে বলে ফেলেন যে আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতারা উল্টা প্রশ্ন করবে, তুই কোথায় পেলি? তোর রব যে আল্লাহ, তুই কোথায় পেলি বল? আপনি যদি বলেন আমি কোরআনে পেয়েছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ফেরেশতারা বলবে ব্যাস, কারণ ফেরেশতারা কোরআন শরীফ চেনে না? চেনে না। কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার কোন কিতাবের নাম বলেন ফেরেশতারা চিনবে? আপনি যদি বলেন আমি ফাজাইলে আমালে পেয়েছি, ফেরেশতারাও কিতাব চিনে না, আপনার দাঁত মুখ যা ছিল আরো খুলে ফেলবে, কিতাব আমরা চিনি? আপনাকে দলিল দেওয়া লাগবে কি দিয়ে? অথচ এইটাই আপনি জানেন না। আজ ভ্রান্ত ধারণা মানুষের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোরআন শরীফ আমাদের জন্য নাই, আলেমদের জন্য। অথচ সাত জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন কোরআনে, একই সূরায়,
17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত সূরা কমারের, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। কেউ কি আছো কোরআনের উপদেশ নিতে? কে বলছেন? আল্লাহ। আর আপনার কাছে কঠিন হয়ে গেল? এত বড় বড় ইংরেজি বই কঠিন হয় না, আর এটা কঠিন হয়ে গেল, কারণ এখানে আপনি আসেন না। ওই যে ভ্রান্ত ধারণা দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, ওটা আরেক শয়তান। কান খাড়া করে আজকে একটা নতুন কথা শুনে, আপনি যদি জানেন কোনো বিষয় কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গোনা হবে, আর আপনি জানেনও না মানেনও না, ডবল গোনা হবে। কারণ আপনি জানেন, জানার ফরজ আপনার আদায় হয়েছে, কিন্তু মানেন না, একটা গোনা হবে। কয়টা বলেন না কেন? কিন্তু আপনি জানেন না মানেন না, ডবল গোনা হবে। আপনি জানেন না কেন? ওটা আপনার অপরাধ, জানা ফরজ। এদের প্রথম শব্দ পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, ইকরা, পড়ো, জানো, আর আপনি জানেন না। আমি আন্দাজে বলবেন যে আমি জানতাম না, আরো খবর খারাপ হবে, এই জন্য আপনাকে জানা লাগবে। আজ কোরআন যদি আমরা জানার মতো জানতে পারতাম, এই দেশে শিরিক আর বেদাত হতো না। আমি নিজে মক্কা মদিনায় ঘুরে দেখেছি, 45 দিনে কোনো শিরিক আমার চোখে পড়েনি, বেদাত তো পাইনি, কিন্তু শত বেদাত আছে কিছু, যারা করে তারা বাংলাদেশের পাকিস্তানের মানুষ। ওই দেশে যারা কোরআন আসলে বসে পড়ে, তারা শিরিক বেদাতে করতেও দেয় না। আমি নবীর রওজায় শুধু হাত তুলেছিলাম, এভাবে মোনাজাত করার জন্য শুধু হাত তুলেছিলাম, পুলিশ আমার হাতের উপরে এক বাড়ি দিয়েছে, ডাক দেয় বলে, ইয়া হাজিল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাজি কি চান নবীর কাছে? নবী আপনাকে কি দেবে? আপনার যদি কিছু দরকার হয় তাহলে পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আল্লাহর কাছে বলেন। পুলিশের কি ইমান আপনি টের পাচ্ছেন? এই দেশের অনেক পীরেরও ইমান নেই। হযরত ওমর একদিন একটা লাঠি নিয়ে গেলেন কাবা শরীফে, হযরত আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে বললেন, দেখো নবী যদি তোমাকে সোমা দেয়, এই জন্য আমি তোমাকে সোমা দেই, নবী যদি তোমাকে সোমা না দিত তাহলে আমিও তোমাকে সোমা দিতাম না, কারণ আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। শুধু এতটুকুই না, নবী যদি তোমার সোমা না দিত, এই কাবা শরীফের সাথে তোমার আমি থাকতেও দিতাম না, এখান থেকে নিয়ে এসে এই লাঠি দিয়ে টুকরা টুকরা করে ভেঙ্গে তোমারে ফেলে দিতাম। একটু খেয়াল করেন, ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, নবীজি যাদের জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট হাতে ধরিয়ে দিয়েছেন, তাদের ভেতরে তিনি দুই নাম্বারে, হযরত আবু বকরের পরে হযরত ওমরের নাম, কথা বলেন না কেন? তিনি বলছেন, তোমারে আমি এখানে থাকতে দিতাম না, কাবার পাথর, তাও জান্নাত থেকে এসেছে যেটা, এই পাথরের যদি গুরুত্ব হযরত ওমর এভাবে দেয়, লিটন দেওয়ান সৃষ্টির পাথরের খবর আছে। কি ধান্দা খুলে বসে আছে গো, প্রান্ত পথে কোটি কোটি টাকা কামাই করছে এই পাথর বিক্রি করে, এই কথা বলে না কেন? আরে দেশের মানুষ পাগল, 50,000, 70,000, 1,00,000, 2,00,000 টাকা দিয়ে একটা পাথর কিনে নিয়ে আসে, বিয়ে হয় না বিয়ে হবে, এই তোর বিয়ে কয়টা লাগবে এদিকে? বিয়ে দিলে তো বউ টেকে না, এমন মানুষ নেই? বউ টেকে না কেন বলেন তো? এখন কিন্তু জরিপ বের হচ্ছে, স্ত্রী না টিকার কারণ যে জরিপ গুলো এসেছে বলবো? হ্যাঁ বলি, আমি মার খাই। যারা দাড়ি কাটেন বেশি তাদের যৌন শক্তি দুর্বল হয়ে যায়, আশা করছি আপনি দাড়ি আর কাটবেন না, চেয়ারম্যান না এখনো যুবক মানুষ, কিছুদিন পরে অনেক মানুষ আছে বুড়ো হয়ে যাচ্ছে তাও দাড়ি কাটে, এই মুরব্বের কথাও বলছি না, এনিও বাদ, দাড়ি কাটবেন না ভাই। প্রত্যেক নবীর দাড়ি ছিল, এটা সৌন্দর্য, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পুরুষকে আল্লাহ দাড়ি দেয়, মেয়েদেরকে দাড়ি দিয়েছে? মেয়েদের যদি আল্লাহ দাড়ি দিত তাহলে আপনার আদর করতেন কোথায়? ওদের তো আল্লাহ দেয়, আপনাকে দিলেও নবীজির সুন্নত এটা, এটা রেখে দেন, কাজে লাগবে। আমার ভাইরা,
মন যদি থাকে বা না থাকে কি হয় তার বাস্তব প্রমাণ আমি দুইটা বলি। এবার এই যে নরসিংদী বাড়ি গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, কিন্তু হেদায়েত পাইনি, কারণ ওর মন ছিল না। অথচ এই যে লরেন বুথ, টনি বেলামারের ছোট শালিকা, কোরআন পড়েছে, বুঝেছে, হেদায়েত পেয়ে মুসলমান হয়ে গেছে, কারণ ওর মন ছিল। আপনার যদি মন না থাকে আপনি কিন্তু হেদায়েত পাবেন না। এটা হেদায়েত দিতে সক্ষম তাদেরকে যাদের মন আছে। বলেন, এই যে সূর্য আলো দিচ্ছে, সবাই কিন্তু দুনিয়ায় সূর্যের আলো পায় না, সবাই আলো পায় না, কারণ অন্ধ যে ও আলো পায় না। এ দোষ সূর্যের না, এ দোষ হচ্ছে ওর চোখের। কথা বলেন না কেন? কোরআন শরীফকে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। কোরআন শরীফ তোমাকে হেদায়েত দেবে যদি মানুষ হয়ে থাকো, কিন্তু কোরআনের পক্ষ থেকে যদি হেদায়েত নেওয়ার মতো মন তোমার না থাকে, এ দোষ কোরআনের না, এ দোষ তোমার কপালের। আপনার কপাল কতটুকু সহ্য করবে আমি জানি না। আমি মন থেকে হেদায়েত আমি যেন পাই, আপনারা যেন পানেনি, এতে কথা বলবো। আল্লাহ তুমি আমাকে তাওফিক দাও। জোরে বলেন আমিন। দরুদ পড়িয়া সালাম পাঠায় নবীজির উপরে, যিনি মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বিশ্বনবীর জীবনে এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তাকালে আপনি দুনিয়ার কোন সমস্যার সমাধান করতে পারবেন না, আছে? এখন যে বাংলাদেশে সমস্যাটা চলছে, এই সমস্যার সমাধান করার জন্য নবীর জীবনে কিছু আছে নাকি আমরা দেখি তো। বাংলাদেশের এখন বড় সমস্যা যেটা, দুই দলের মায়ের মুখী অবস্থান, এই কথা বলছেন এখন, এটা চলছে না এখন? দুই দলের মায়ের মুখী অবস্থান বলতে, বড় বড় দুই দল, কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশ এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ বিএনপি, এরা দুই দল মারামারিতে লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হওয়ার উপক্রম হবে। এখন যদি বলেন আওয়ামী লীগ বিএনপি কোরআনে কোন জায়গায় আছে দেখান, হ্যাঁ এখানে আসেন, সূরা হুজুরাত 26 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 9 নাম্বার আয়াতে আল্লাহ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়েছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতালু। আল্লাহ তাআলা বলেন ওয়া মানে এবং ইন মানে যদি তাইফাতুন, এক বছর না তাইফাতানি, দুই বছর, হিজবুন বলা হয় ছোট দলকে আর তাইফাতুন বলা হয় বড় দলকে, মিনাল মুমিনিনা মুমিনদের ভেতরে যদি বড় দুই দল ইকতাতালু পরস্পর মারামারি যুদ্ধে মায়ের মুখে অবস্থানে লিপ্ত হয়। এবার আপনি বাংলাদেশের সাথে আটটা মিলান, 100% মিলে যাবে। যদি মুমিনদের বড় দুই দল মায়ের মুখে অবস্থানে লিপ্ত হয়, আর আমরা জানি বাংলাদেশে আওয়ামী লীগ ও মুমিন, বিএনপি ও মুমিন, তাহলে বড় দুই দল একতাতালু ভাবে ইফতিয়াল থেকে এসেছে, যারা মোকাবেলা করার জন্য একে অপরের সম্মুখীন হয়ে দাঁড়ায়। এই যে পল্টনে দুই দিন আগে যেটা ঘটলো, এক কথা বলে না কেন ভাই? যদি এরকম কোন অবস্থার সম্মুখীন হয়ে যায় তোমাদের দেশ, তখন তোমরা কি করবা? তাহলে নবীজির জীবনে এটা আছে কিনা আমরা দেখি, নাকি এসব বাদ দিয়ে দেব? এরকম অবস্থায় যদি পৌঁছিয়ে যাও কি করবা? ফাসলিহু বাইনাহুমা, তাহলে মীমাংসা করে দিবা, সমাধান করবা, তাদের মাঝখানে সংলাপ ডাকবা। তার সংলাপ ডাকা এটা কিন্তু আল্লাহর নির্দেশ। আপনি মনে করছেন যে সংলাপ ফেসবুক ইন্টারনেট ব্রেকিং নিউজ এরকম শব্দগুলো মনে হয় কোরআনে নেই, না, সবগুলো কোরআন থেকে আবিষ্কৃত। আগেকার জামানায় তাফসিরে এগুলো লেখা নেই কেন? কারণ ওই সময় তো ফেসবুক, এ ব্ল্যাক হোল, ইন্টারনেট, ব্রেকিং নিউজ আবিষ্কার হয়নি, এই জন্য ওনারা আবিষ্কার কোরআন থেকে করতে পারেনি। দিন যত যাবে সমস্ত আবিষ্কার কোরআন থেকে হবে। ফেসবুক আবিষ্কার হয়েছে সূরা আম্বিয়ার 83-84 নাম্বার আয়াত গবেষণা করি। আপনি কোথায় লাইক দেবেন, কোনটা কমেন্ট মারবেন, কোনটা শেয়ার করবেন, আল্লাহ এই 84 নাম্বার আয়াতে নিজে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আমি তো আমার আলোচনা তো ওইটা না, ওইদিকে হলে বলতাম। এরপরে ব্রেকিং নিউজ আমরা মনে করি এগুলো মনে হয় মানুষ বানিয়েছে কোরআন থেকে। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, এই নাবাইল আযীম মানে ব্রেকিং নিউজ, সুবহানাল্লাহ বলতে পারেন না। পল্টনে গাড়ি পোড়ানোর পরেই টিভির নিচ দিয়ে কি যাচ্ছিল, আপনি কি ঘুমাচ্ছেন? ব্ল্যাক হোল আবিষ্কার হয়েছে যে কিছুদিন আগে, কিন্তু 1500 বছর আগে যারা তাফসির লিখেছে তারা ব্ল্যাক হোলের তাফসির কিভাবে লিখবে, কারণ আবিষ্কারই তো হয় নাকি? হ্যাঁ, ওনারা কি লিখেছিল যে তারকারাজি যেখানে ছিটকে পড়ে, ফালা উবসিমু বিমাওয়াকিইন নুজুম, তারকারাজি যেখানে ছিটকে পড়ে ওই জায়গার কসম। দেখুন, ব্ল্যাক হোল আবিষ্কার হওয়ার পরে দেখা যাচ্ছে এই যে পৃথিবীর তুলনায় সূর্যটা 13 লক্ষ গুণ বড়, সূর্যের তুলনায় প্রায় 27 গুণ বড় আছে এক একটা তারকা। এই তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে, এত বড় বড় সৃষ্টি আল্লাহ বানিয়েছে। ব্ল্যাক হোল অন্ধকার গর্ত বা কূপ, আল্লাহ বলেন এই জায়গায় ছিটকে পড়ে তারকা, কিয়ামতের ময়দান যখন ঘটাবো এই ব্ল্যাক হোলটা তখন কাজে লাগাবে। তাহলে ব্ল্যাক হোল আবিষ্কার হওয়ার আগে কেউ কি তাফসিরে ব্ল্যাক হোল লিখতে পারত, বলেন না কেন ভাই? এই জন্য স্থান কাল পাত্র ভেদে বর্তমান যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে কথা বলা লাগবে। ঘরে আগুন লেগেছে আর উনি আলু পোড়া খেয়ে বেড়াচ্ছে, হবে? এখন যেটা চলছে তার সমাধান দরকার। এই দুই দলের মায়ের মুখে অবস্থানের কোন কথা কোরআনে আছে কিনা, এর সমাধান আছে কিনা, এই যে ফাসলিহু মানে সমাধান কিভাবে করবেন, এই আয়াতের পরবর্তীতে আল্লাহ ডিরেকশন দিচ্ছেন। এদিকে আসে না, আসলে মনের কথা আর মুখের কথা এক না আমাদের। আমরা মুখ দিয়ে অনেকে অনেক কথা বলছি কিন্তু মনে ওইটা নেই, আপনি মনে হয় কথা বোঝেননি। সংলাপ করার জন্য এত সময় লাগে না, যদি মুখের কথাটা আর মনের কথাটা এক হয়ে যায় সংলাপ 5 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছি একটা লোক নোয়াখালী বাড়ি আইরে কান্না ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মরণ দাও, আমি আর দেশে ফিরে যাব না। এত কান্না করছে মুরব্বি মানুষ নোয়াখালী বাড়ি, এই যে বাঁকার বেয়ে বেয়ে পড়ছে, চিন্তা করলাম আল্লাহ কি মরিয়ে যায় নাকি। দোয়া করার পরে হোটেলে আসার পরে দেখি বিশাল ঝড় উঠেছে, ডাক দিয়ে বললাম দাদা আপনি মরবেন। কেন? যে ঝড় উঠেছে আর আপনি দোয়া করে আসলেন, কাবার গিলাপ ধরে কেঁদে কেঁদে যে আপনি আর দেশে ফেরত যাবেন না, আপনি মরণ চান, নবীর রওজায় এই দেশে কাবা শরীফ এই দেশে আপনি থাকবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমার বলছে আমির হামজা দোয়া তো আমি এবছরের জন্য করিনি। জ্বর দেখে দোয়া পাল্টিয়ে ফেলেছে, সে দোয়া তো আমি এবছরের জন্য করিনি, জ্বর উঠলে কোন কারণে? আমি তো সামনে যদি আসি তখন, তোর মুখের কথা আর মনের কথা কি এক? আজ আমাদের দোয়া কবুল হয় না এই কারণে, কারণ আমাদের মুখে যেটা আছে মনে ওইটা। এর পরবর্তী শব্দে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ফাইম বাগাতে হাদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতি তাবাগী হাত্তা তাফি আইলা আমরিল্লাহ, এভাবে সংলাপ করবা। এর সমাধান করার জন্য পদ্ধতি কি কি, এখানে তিনটা বিষয় আল্লাহ পর পর দিয়েছেন। এ আয়াতে এর সংলাপ ডাকবে কারা তাদের নাম আল্লাহ দিয়েছেন, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, অথবা সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। দলিলগুলো লম্বা করে বলতে গেলে আমার মূল উদ্দেশ্যে যাওয়া যাবে না, আপনার বাড়িতে যে এগুলো মিলিয়ে নিয়ে যে কিভাবে সম্ভব। এখানে আমি বলছিলাম নবীজির জীবনে এমন কিচ্ছু নেই যেটা আপনি পাবেন না, সব আছে, শুধু একটু গবেষণার দৃষ্টি দেবেন। আজকে আমার তেলাবাত কি তো আয়াত হচ্ছে সূরা হাশরের 18 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত আমি পড়েছি, আমার তো মনে হচ্ছে আমি 9টায় ওঠার কথা ছিল, আমি জানি না যে এতগুলো বক্তা আপনারা রেখেছি। 9টা থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা সময় পেলে এই আয়াতটা পুরো যা আছে ভেতরে আমি টান দিয়ে বের করতে পারতাম, যেহেতু সময় পেয়েছি মাত্র 1.5-2 ঘন্টা, যতটুকু পারি আমি শুধু থিওরিগুলো বলে যাচ্ছি। আমার তো এই আয়াতের ব্যাপারে এত কথা জানা আছে, আমার আল্লাহ জানিয়েছে, মনে হয় সারা রাত লাগবে একটা আয়াতে, তাও শেষ হবে না, এত কথা আছে।
আমরা চেষ্টা করব কিছু মূল কথা এখান থেকে বের করার। জবান ছেড়ে আগে সূরা হাশরের সোনালী আয়াতটা সবাই পড়বেন, এরপরে আমরা তাফসিরে প্রবেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম শুধু বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না, যদি খুব নেশা লাগে খেয়ে আবার চলে আসবেন না, পোশাক পায়খানার জন্য কোনো ছুটি নেই, কারণ এক দেড় ঘন্টা আপনি বসে থাকতে পারবেন না, আপনার বিয়ে দিলে তো বউ টেকবে না। আমি আর নিচে নামলাম না, আমরা কোরআনের কথা শুনতে এসেছি। এই উঠাউঠি করে কারা, এই যুবকদেরকে ধরেন তো, এই বসো। আমার ভাইরা, সকালবেলা যদি চার দোকানে বসে কেউ জিজ্ঞাসা করে কোন আয়াতের আলোচনা হয়েছে আজকে, কি বলবেন? সূরা হাশর বলেন না কেন? সূরা হাশর 18 নম্বর আয়াত। হাশর মানে কি? মহাসমাবেশ। মহাসমাবেশ নামে আল্লাহ সূরা দিলেন কেন? কারণ পৃথিবীতে বসবাস করতে গিয়ে মানুষের নিজের প্রয়োজনে হোক আর রাষ্ট্রের প্রয়োজনে হোক মাঝে মাঝে মহাসমাবেশ করা লাগবে। মহাসমাবেশ করার জন্য যে চার দফা কর্মসূচি আছে এই সূরার ভেতরে আল্লাহ দিয়েছেন, এগুলো তো আমাদের দুনিয়ায় খেয়াল নেই। আমরা আছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা, নাকি? সব তথ্য কোরআনে আছে, শুধু আপনি একটু গবেষণার দৃষ্টি দেবেন, আয়াতের দিকে একটু খেয়াল করেন। কোন আয়াত থেকে যদি কেউ তাফসির শুনতে চায় বা করতে চায় তাহলে পাঁচটা বিষয় লক্ষণীয়। এক নাম্বার শুদ্ধ তেলাওয়াত, দুই নাম্বারের অর্থ যে ভাষায় যে জন্মগ্রহণ করেছে ওই ভাষায়, তিন নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজল, চার নম্বর আয়াতের বাস্তব ব্যাখ্যা, মান্ধাতামলের ব্যাখ্যা না, বাস্তব যেটা চলছে ওই ব্যাখ্যা দেওয়া লাগবে, আর পাঁচ নম্বরে ওই আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা এই পাঁচটা জিনিস এখান থেকে নিয়ে যাব। এক নম্বর আমরা তেলাবাদ করেছি, অর্থ হচ্ছে ওহে যারা ইমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো। আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন গবেষণার দৃষ্টি দিয়ে নজর করে দেখে। আমাকে ভয় করো, সব বিষয় আমি আল্লাহ তোমাদের জানি, এতটুকু ছিল। শব্দের দিকে খেয়াল করে এবার কোরআন বোঝেন। কোরআনের একটা শব্দ বুঝতে যদি কেউ একটা ঘন্টা পর্যন্ত চেষ্টা চালায় তাহলে 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আমরা তো বিভিন্ন মানুষের জীবনী বোঝার জন্য চেষ্টায় আছি, অনেকে লালনের জীবনী নিয়ে গবেষণা করে, কয়মন গাঁজা খেয়েছে নাকি? কোরআনে একটা শব্দ নিয়ে একটু চেষ্টা করতে পারেন না? আপনি তো মুসলমান, এখানে আল্লাহ ডাক দিয়েছেন কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকে না, ডাক দিয়েছেন আগে ইমানদারকে। কাকে? আরো জোরে। সুতরাং এখানে ইমানদার আমরা যারা আছি তারা এই আয়াতের মুখাতেব, আর যদি আপনি ইমানদার হতে না পারেন চলে যান, কারণ আপনার জন্য এই আয়াত না। আমি আয়াতের যে শিক্ষাগুলো আছে বলবো, শেষে আপনার তো ইমানই নেই, আপনার আবার রাগ হবে, আপনি আগে থেকে চলে যান। ইমানদার যারা আছে তারা বসেন, যদি বেঈমান থাকেন চলে যান। বেঈমান আছে নেই? আলহামদুলিল্লাহ। বেঈমান আছে কিনা আমি থিওরি বলছি, মিলান তো
56 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঈমান আনতে চায় তার শর্ত হচ্ছে সে যেন তাগুতকে ছেড়ে দেয়। ঈমান আনার দাবি করবে আর তাগুতকে আঁকড়িয়ে ধরবে, ঈমান ঈমান না। ঠিক, এজন্য ঈমান যদি কেউ আনতে চায় আল্লাহর উপরে তার তাগুত আগে ছেড়ে দেওয়া লাগবে। এখন তাগুত কাকে বলে? চারটা জিনিস আছে তাগুতের ভেতরে। এক নম্বরে, নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না, এটা তাগুত। ঠিক, এটা তো আর বাংলাদেশে নেই। নিজেরা আল্লাহর বিধান মানেই না, যারা মানবে তাদেরকে ধরে পিটাই। নিজে আল্লাহর বিধান মানতে চায় না, কেউ মানতে চায় মানতেও দিতে চায় না। কথা বলেন না কেন? আপনি যদি এরকম তাগুতের কোন দলে থাকেন, সমর্থন করেন, তাহলে আপনার ঈমান এখনো কবুল হয়নি, আপনি এখান থেকে চলে যান, বেকার আপনার কষ্ট হবে। কোরআন শুনলে লাভ হয় তা না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারান। সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন জিনিস আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ, আর যারা জালেম তাদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করবে। এজন্য যাদের ঈমান নেই, বেঈমান, কোরআন শুনলে আপনার উপকার না, আরো আপনার ক্ষতি বৃদ্ধি হবে, রাগ হবে। কে বলছেন? আল্লাহ। আর যাদের মুমিন, ঈমান আছে, তাদের যত রোগ আছে রোগগুলো সব সমাধান করার জন্য আল্লাহ এই কোরআন দিলেন। এজন্য সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা কোনো দলীয় স্লোগান না, এই স্লোগান আমার আল্লাহ নিজে বানিয়েছে। এটা যদি কেউ দলীয় স্লোগান মনে করেন, আপনার ঈমান চলে যাবে। এটা আল্লাহ নিজে বানিয়েছে, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, ওর কপাল আর হেদায়েত নেই। যেন ইমানদারকে যখন আল্লাহ ডাক দিলেন, ইমানদার যারা আছেন তারা বসেন, বেঈমান যদি থাকেন চলে যান, তাড়াতাড়ি চলে যান। দেখেন তো কোনটা যাচ্ছে না, অনেকে যায় ক্লাস 3 পড়ে, একটা ছেলে বই খাতা ব্যাগ সব নিয়ে হেডমাস্টারের কাছে এসে বলছে, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে, যে পজিশনে আছে এ ছুটি দিলেও যাবে না দিলেও যাবে, ডাক দেব রে, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82। ক্লাসে ছেলে কয়টা? আচ্ছা 82টা। 82টা ছেলে ক্লাসে, তোমার রোল নাম্বার 82, ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোন উদ্দেশ্য আছে? বলেন, শুধু আসে আর চলে যায়। কোরআন শুনতে এসে আপনি জীবন পাল্টাবেন এই নিয়তে এসেছেন, এক দেড় ঘন্টা বসে থাকতে পারেন না, চলে যান। আপনার রোল নাম্বার কত? দেখেন তো কোনটা যায়, যেইটা যাবে বুঝবেন রোল নাম্বার 82। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা জানালেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলা লাগবে, এমনি জোরে বলাচ্ছি না। এখানে আমরা সারা জীবন শুনছি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কিন্তু কি এটা? একই বাজারে কিনতে পাওয়া যায়, খাওয়া যায়, কি এটা? শব্দের দিকে খেয়াল করে কোরআনে কারিম বলেন, আমি আগেই বলেছি, একটা শব্দ যদি আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে 500 রাকাত নফল নামাজের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারবেন। আমার আল্লাহ এখানে খাউফ না দিয়ে তাকওয়া দিলেন কেন? খাউফ মানেও ভয়, তাকওয়া মানেও ভয়। খাউফ মানে যে বাঘ সাপ মানুষ দেখে ভয় পায় না, কথা বলেন না কেন? এমন কি উস্তাদকে দেখে মানুষ ভয় পায়, পুলিশ দেখে ভয় পায়, বউ দেখেও ভয় পায়। বউ থেকে ভয় পাওয়ার মানে মাথা নেই আছে, এসব ভয়ের আরবি অর্থ খাউফ। আর তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আপনি কথার অর্থ বোঝেননি ভাই, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া।
ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে, এর নাম কি? আরো জোরে, মোবাইলে ভিডিও ফাংশনে যাদের উল্টা পাল্টা জিনিস আছে, নিজে দেখলে আনন্দ পান, মানুষ দেখলে আপনি কষ্ট পাবেন, লজ্জা পাবেন, এটা কি জায়েজ না না জায়েজ? নিষিদ্ধ কাজ, কোরআনে বহু আয়াত আছে এর বিরুদ্ধে। সুতরাং এই মুহূর্তে যদি তাকওয়াকে অর্জন করতে চান, ভিডিও থেকে এগুলো সব ডিলিট করা লাগবে। এমনি এমনি ডিলিট না, রাগ করে ঘৃণা করে এগুলো ডিলিট করতে হবে এই মুহূর্তে। কারা করবেন, হাত তোলেন তো, আপনার মোবাইলেও আছে মুরব্বী মানো কি বলবো না, যাদের আছে ডিলিট করা লাগবে। ভাই আমি জানি এখানে আছে, কত মানুষ এখানে বসে আছে, ওর মোবাইলটা নেন, দেখেন ওর মোবাইলের ভিডিও ফাংশন গুলোতে কত আয়ুব বাচ্চুর গান আছে। আমি তো তাও মারজি তো বললাম, বাকিটা তো বলতে পারছি না। এক আকাশের তারা তুই একা গণিস নে, কয়জন মিলে গণবে? তো 14 বংশ মিলে গুনতে পারবে? যার কোন অর্থ নেই, এইটাও তো ওই জিনিস, লাহওয়াল হাদিসের ভেতরে আয়ুব বাচ্চুর গান আছে। হ্যাঁ কথা বলেন না কেন, জেমসের গান নেই, এটা গরু, এটা গরু না, ওর গান নেই, ওর গান মনে হয় লাহওয়াল হাদিসের বাইরে নাকি? লাহওয়াল হাদিস বলা হয় যে সমস্ত জিনিসে মানুষের চরিত্র ধ্বংস হয়, সময় নষ্ট হয়, বিবেক বহির্ভূত কোন জিনিসকে লাহওয়াল হাদিস বলা হয়। কথা কি বোঝা যাচ্ছে? এমন এমন সিনেমা তৈরি হচ্ছে এখন, সিনেমা থিয়েটার উপন্যাস এগুলো পড়ে মানুষের চরিত্র সংশোধন হওয়া দূরের কথা, আরো পশু হয়ে যাচ্ছে। এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা বের হয়েছে কিছুদিন আগে, সারা বাংলাদেশে এখন চলছে এটা, পবিত্র ভালোবাসা, নাম কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরে থিওরি জানেন, এটা যে লিখেছে সর্বপ্রথম উপন্যাস আকারে, আল্লাহর ওলি মরে গেছে হুমায়ুন আহমেদ, উনি এই থিওরিটা দিয়েছিল, এখন ওইটা সিনেমা বানিয়েছে পরিচালকরা। এর থিওরি হচ্ছে এই, পবিত্র ভালোবাসায় নায়িকা হচ্ছে মাহিয়া মাহি আর নায়ক হচ্ছে রূপম, হিন্দু ছেলে, এই মেয়েটা মুসলমানের মেয়ে, বোরকা পরে পর্দা করে কলেজে যায়, দুইজনের সাথে ভাব, শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া, এখন পালিয়ে যাবে, মুসলমানের সাথে হিন্দু যদি মুসলমান না হয় বিয়ে হবে? আর বিয়ে হলেও জায়েজ হবে? যদিও এই দেশে জায়েজ আছে, কিন্তু অনেক দেশে জায়েজ নেই। এক কথা বলছেন কেন? কোরআনে কারিমে সূরা বাকারা একেবারে নিষেধ, যতক্ষণ পর্যন্ত কোনো অমুসলিম মুসলমান না হবে তাকে বিয়ে করা জায়েজ নেই, হারাম, ও যতই সুন্দরী হোক আর যতই সুন্দর হোক। এই নির্দেশ কার? এটা এই দেশে চলে না, অন্য দেশে আছে, সৌদি আরবে যান আপনি পারবেন না, কিন্তু এই দেশে আছে, অসুবিধা নেই, আপনি করেন করবেন। এখন এই যে মেনে নিচ্ছে না, যেমন বাবা মা যারা আছে, আত্মীয় স্বজন আছে, বড় ভাই আছে, এরা বলছে না, ও ছেলে যতক্ষণ মুসলমান না হবে ওকে আমরা জামা হিসাবে মেনে নেব না। এ বিয়ে কি বিয়ে হয়েছে না জেনা হচ্ছে বলেন? এই যে যারা মেনে নেয় না পরিবারের, এদেরকে তখন জঙ্গি, এদেরকে যখন মৌলবাদ, উগ্রবাদ, ফান্ডামেন্টাল এগুলো দিয়ে তাদেরকে দেখানো হচ্ছে যে চরিত্রে এদেরকে এইভাবে বানিয়েছে। এই সিনেমাটা যিনি সর্বপ্রথম লিখেছিল তিনি মারা গেছে, কিন্তু এই সিনেমাটা পৃথিবীতে এখন যত ভাষায় রূপান্তরিত হবে, প্রায় 4,500 ভাষা আছে, এই ভাষায় যারা রূপান্তরিত হয়ে বিভিন্ন দেশে দেখবে, আমাদের দেশে বাংলা ভাষায় আমরা দেখছি, আপনি তামিলনাড়ুয় যাবেন ওখানে তামিল ভাষায় দেখবে, আমেরিকায় যাবেন ওখানে ইংরেজিতে দেখবে, কথা বলছেন না কেন? যত ভাষা এটা দেখবে মানুষ, আর মুসলিম বোরকা পরা মেয়েদের উপরে একটা খারাপ ধারণা আসবে যে এ মুসলমানের মেয়েরা মনে হয় এইরকমই। আঘাত কোথায় যাচ্ছে? পর্দার উপরে। পর্দাটা কার? আরো জোরে বলেন, লাহওয়াল হাদিসের ভেতরে এগুলো পড়ে। সুতরাং যাদের টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে এগুলো আপনি কিনতে পারেন না, ঘৃণা ভরে এগুলো ছেড়ে দেওয়া লাগবে। সুতরাং ভারতের যে চ্যানেলগুলো মেয়েরা দেখে, বিশেষ করে এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, এই মুহূর্তে ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কারা কারা এই নিষিদ্ধ জিনিস ছেড়ে দেবেন দেখি, লিল্লাহে তাকবীর। এই আপনারা না, আপনারা তো দেখেন, আমি জানি ওদের বলছি, কারণ এইগুলো দেখে দেখে ওদের চরিত্র তো ঝামেলা,
আজ পুত্রবধূ যারা আছে বাংলাদেশে, ওদের যে চরিত্রগুলো, বিশেষ করে তুমি আসবে বলে এই ভারতের সিরিয়াল, এই নন্দিনী আর ওর স্বামী রাহুল, হুজুর কিছু জানে না, সব আমার মুখস্থ আছে। আমি তো উপন্যাস পড়েছিলাম, ওগুলো দিয়ে এখন বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, সিরিয়াল বানাচ্ছে। আমি বাস্তব দেখেছি, এই সিরিয়ালটা দেখে তুমি আসবে বলে, এই সিরিয়াল দেখে কি হয়। আমাদের কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান খুলনায় গেছে কাজকর্ম করার পরে, বাড়িতে আসবে গাড়ি পায়নি, ছেলের বাড়িতে গেছে। ছেলে বেরিয়ে বলে, বাবা এত রাতে, বলে গাড়ি পেলাম না। বাবাকে ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি করো, আমার আব্বা এসেছে, রান্না করো। স্ত্রী বলছে, আমি পারবো না। কেন? কারণ সেই সন্ধ্যা থেকে পর্যন্ত আমি প্রায় 13টা সিরিয়াল দেখলাম ভারতের, আমি এখন ক্লান্ত হয়ে গেছি, আমি পারবো না। সিরিয়াল দেখা বউ দেশে নেই, কার বউ দেখে হাত তোলেন তো? ও এলাকায় তো ডিএস অ্যান্টিনা নেই, আমি তো জানতামই না, আমার ভুল হয়ে গেলে। একজন আছে, এ মনে হয় কে বিয়ে করেছে নাকি, আন্দাজে হাত তোলো। তারপর তো একজন আছে, সম্মানে তা মা বোনের, আমার ভুল হয়ে গেছে, আমি মাফ চাচ্ছি। এই একজন শুধু আছে, তাহলে বাকি কারো বউ এসব দেখে না, আলহামদুলিল্লাহ। ছেলেটা চিন্তা করছে, এখন যদি আমি কিছু বলি তাহলে আমার আবার আব্বা টের পেয়ে যাবে, আর যদি মারধর করি ও সকালে আবার চলে যাবে, কি করি? আব্বার ঘরে গিয়ে বলে, বাবা তুমি কি কিছু খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ খেয়ে যায়? লজ্জার খাতিরে বলছে, আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। এদিকে ছেলে বুঝতে পেরেছে, আমার বাবা মনে হয় না খেয়ে আছে, মুখ শোক না, ও তো ঘুম আসে না। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা ডাক দে, বলছে, দোলা ভাই গাড়ি পাইনি, আজকে চলে আসলাম। বলে, আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে ডাক দিচ্ছে, ওঠো, কেন তোমার ছোট ভাই এবার উঠেছে, রান্না করছে। স্বামী চিন্তা করে, আমার বাবা তো না খেয়ে আছে, ডাক দে। আস্তে করে বাবার ঘরের সামনে গিয়ে বলছে, আব্বা তাড়াতাড়ি ওঠো, তোমার বৌমা রান্না করছে, খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পেয়েছে যে রান্না কার জন্যে, কথা বলছে না, ভেতর থেকে আওয়াজ দিচ্ছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমার খাওয়া লাগবে না। সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটা সামনে গিয়ে বলে, আব্বা তুমি চলে যাও, তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না। বাবা চোখের ভেতরে টলমল পানি, ডাক দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাসির খোরাকি দেইনি ভাই, আপনি হাসেন কেন? সে আমার তো মনে হয় শুধু চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বি বসে আছে যারা তার পুত্র বধুর কাছে আর ছেলের কাছে ওই রকমই। ভারতের সিরিয়াল দেখে এই লাভ হচ্ছে, এই জন্যই তো বলছে ওগুলো তাকে হারাম। আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুতরাং যদি তাকওয়া অর্জন করতে চান তাহলে এই মুহূর্তে এগুলো তওবা করে বাদ দিয়ে দেওয়া লাগবে। যারা রাজি আছেন তাদের তাকওয়া অর্জন হবে। এটা একটা বললাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া আল্লাহর নিষিদ্ধ কাজ। আপনি যদি ঈমানের দাবি করেন, তাকওয়া অর্জন করতে চান, এই মুহূর্তে ওগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে। এবার আর আওয়াজ আসে না। কত মানুষের মোবাইলে দেখবেন মেসেজ লেখা আছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে। পরকীয়া প্রেম জায়েজ না হারাম? আরো জোরে। এখানে হাজারো আল্লাহর অলি বসে আছে যাদের নিজের বর সাথে মিল নেই, ভাবির সাথে খুব মিল। হ্যাঁ, এলাকায় আছে, আওয়াজ তো জোরে হচ্ছে। এই মুহূর্তে হারাম কাজ বাদ দেওয়া লাগবে। পরকীয়া প্রেম যারা করছেন, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। পরকীয়া প্রেমের ব্যাপারে কোরআনে কারিমে সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন, এটা হারাম, হারাম এবং হারাম। কারণ একটা সংসার ভাঙা তামাম দুনিয়া ধ্বংস করার সামিল। কথা বলেন, এ
এটা যারা করছেন সে নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন। আপনি যে পুরুষের প্রেমে আকৃষ্ট, আপনার স্বামীর ভেতরে যা আছে ওর ভেতরে তাই আছে নাকি বেশি আছে? আপনি যে মেয়ে এটার প্রেমে আকৃষ্ট হয়েছেন, আপনার স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে ওর ভেতরে তাই দিয়েছে, কম বেশি আছে? আপনি কেন এই কাজ করেন? ফিরে আসা লাগবে ভাই। তাকওয়া যদি অর্জন করতে চান এই মুহূর্তে পরকীয়া প্রেমের মুখে ঝাঁটা দিয়ে, হ্যাঁ যারা অনেকে এখনো আছেন তওবা করেন, তওবা করেন তো আস্তাগফিরুল্লাহ। এই যে যারা তওবা করছে এরাই তুমি করবা কি করছে, তোমার তো বয়স শেষ, এই বয়সে কেউ তাকাবে? আমরা বললে মেনে নেওয়া যায়, 26 বছর বয়স আমার। না ভাই আমি হাসির খোরাকি দেয়নি, যারা আছেন এটা আছে বাংলাদেশে অনেক পরিবারে আছে না এই এলাকায় মনে হয় নেই। পরকীয়া প্রেম একটা ক্যান্সার, সামাজিক ক্যান্সার, এটা কত সংসার জাহান্নামী হয়ে যাচ্ছে এই কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জোরে বলেন আমিন। তাহলে তাকওয়ার ব্যাখ্যা এক নম্বরে কি? আল্লাহর ভয়ে তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে এমনি ছেড়ে দেওয়া না, ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তাকওয়ার 2 নম্বর অর্থ হচ্ছে যে যেখানে দায়িত্ব পাবে দুনিয়ায় বসবাস করতে গিয়ে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। কথা বলেন না কেন? আপনি যতটুকু দায়িত্ব পেয়েছেন ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম তাকওয়া। আজ এইটা বাংলাদেশে নেই, এই জন্য আমাদের দেশে মুখ থবড়ে পড়ি আমরা। আমার দাদা কিন্তু চেয়ারম্যান আমি দেখেছি, আজ 21 বছর আমার দাদা চেয়ারম্যান তাও আওয়ামী লীগের। জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন, আমার বলছে দেখো 32 লাখ টাকা বাজেট হয়েছিল, 16 লাখ টাকা উপরওয়ালা খেয়ে ফেলিস। উপরওয়ালা মানে আল্লাহ তালা, মানে আল্লাহর নিচে যারা অফিস থেকে টাকাগুলো বের করতে হলে অর্ধেক টাকা অফিসে চলে যায়, আর 8 লাখ টাকা গেছে বিভিন্ন রই কাতলা আছে তাদের পেটে, 3 লাখ টাকা গেছে নল ঠেকিয়ে, এলাকায় তো নল নেই, নল সব কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নল কত আছে ওই এলাকায়, আর 5 লাখ টাকা দিয়ে মাত্র ইট কিনে কোনো রকমে এই রাস্তা তৈরি করা, মানে বিবেক কি বলে 32 লাখ টাকা খরচ করে ওই কয় কিলো রাস্তা বানালে যা টিকতো 5 লাখে টিকবে? ওটা এখন ডেলিভারি রড হয়ে গেছে, কোন মেয়ে লোকের পেটে ধরে 8 মাস 9 মাস 10 মাসের বাচ্চা থাকে, খালি ওই জায়গা থেকে কুষ্টিয়া পর্যন্ত নিয়ে করে মনে তুলে বলা লাগবে ভাই 50 টাকা বেশি দেবো, একটু জোরে যান, হাসপাতাল লাগবে না, রাস্তায় বাচ্চা হয়ে যাবে। এখন এই রোডটা তৈরি হওয়ার পেছনে কান লাগান, তাকওয়ার ব্যাখ্যা বলছি। আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে কিন্তু আপনার তাকওয়া অর্জন হবে না। আর এই লোকটা যদি চেষ্টাও করে তাও পারছে না, কারণ ওর উপরে এমন এমন জায়গা আছে যে জায়গার কারণে তাকওয়াটা অর্জন হয় না, চেষ্টা করছে কিন্তু পারবে না। বিশ্ববিদ্যালয়ে দেখেছে আমি যখন মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম, একটা লোক বসে আছে, ওনার কাজ হচ্ছে সই করে একটা সিল মেরে দেওয়া, আমারে বলছে তাড়াতাড়ি কর, যে তাড়াতাড়ি তো করছি, আবার বলছে তাড়াতাড়ি কর, স্যার আমি তো তাড়াতাড়ি করছি, বলছে তাড়াতাড়ি কর আমি জোহরের নামাজে জামাত ধরবো, আমি বলছে আমি তো তাড়াতাড়ি করছি আমি বাস ধরবো, মাথা নিচু করে বলছে তাড়াতাড়ি কর 1000 টাকা বের কর, ও আমি জামাত ধরবে 35,000 টাকা বেতন সরকার দিচ্ছে, এটা 8টা ঘন্টা কিনে নিয়েছে সরকার, ছেলে মেয়েরা আসবে সই করে সিল মেরে দিয়ে দেবে, এটা আপনার দায়িত্ব, এটা আপনার এবাদত, এইটাই আপনার জামাত, আর আপনি জামাত ধরবেন 1000 টাকা বের করবো মানে? লোকটার দাড়ি যতই বড় হোক, ওর জোব্বা যত বড় হোক, 10-12 যদি হজ করে আর তসবি হাতে নিয়ে পড়ে, জামাতে 5 অক্ত না 6 অক্ত নামাজও পড়ে, কবুল হবে? ভেতরে তাকওয়া নেই। আর আমার মনে হয় এই দেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে, মেন দায়িত্বে, এই 1628 জন মানুষ যদি হযরত ওমরের মতো তাকওয়া অর্জন করতে পারে এই দেশ ডিজিটাল হতে 16 ঘন্টাও সময় লাগার কথা না।
41 সাল পর্যন্ত টার্গেট দেওয়ার দরকার নেই, 41 ঘন্টায় যথেষ্ট যদি 1628 জন মানুষ অমরের মতো পাওয়া যায়। এদেশে সম্পদ কম নেই, সুষ্ঠু বন্টন হয় না, যে দায়িত্ব পায় সেই খায়, এক একজন কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। এই যে বরিশাল থেকে আসলাম, এক এমপি 5 বছর আগে ওর জমি ছিল মাত্র 6 বিঘা, এখন ওর জমি হয়ে দাঁড়িয়েছে 8595 বিঘা। সব তো জিব্রাইল ফেরেশতা দিয়ে যাচ্ছে। আশা করছি যারা দায়িত্বে আছেন, দায়িত্বশীল মানুষগুলোকে তাকওয়া অর্জন করা লাগবে। এর নাম কি? এই তাকওয়াকে আপনি মন থেকে বলেন তো আমাদের আছে। আমরা মনে করি দাড়ি বড় রাখা লাগবে, জোব্বা গায়ে দেওয়া লাগবে, মাথায় পাগড়ি থাকবে আর ঘন ঘন পান খাবে, এ মনে হয় বিশাল বুজুর্গ। এদেশে তো পান খাওয়া এখন এবাদত। পাপ নাই। আমার আগে একজন ওয়াজ করছে, একজন পীর সাহেব ডাক দিয়ে বলছে, আমার যে পীর আছে এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম পরিচর্যা খায়। মুরব্বি মানুষ বলছে সুবহান আল্লাহ। লাই হাকিম পরিচর্যায় যদি সুবহান আল্লাহ হয় তো নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? শাহজাদি জর্দায়। মানুষ কি পাগল গো দেশে! তাকওয়ার 99টা অর্থ আমি পেয়েছি, 2টা বললাম। 1 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া, 2 নম্বরে যে যেখানে যেই দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম কি? আরো জোরে তাকওয়া। যাদের ভেতরে আসবে তারা বিনয়ী হবে, দায়িত্বশীল মানুষগুলো তাদের অধীনস্থ মানুষদের উপরে অত্যাচার করবে না, এমন সুন্দর আচরণ করবে। ও যে বিদায় নেওয়ার সময় যখন বিদায় অনুষ্ঠান হবে ওই সময় অবশ্যই তার চোখ দিয়ে অধীনস্থ মানুষগুলোর দিকে তাকিয়ে দেখবে, ওরা সবাই কাঁদছে। আজ থানার ওসি যখন সম্বর্ধনা দেয়, বিদায় অনুষ্ঠান করে, কত তার অধীনস্থ কনস্টেবল আছে আমি নিজে দেখেছি, কারণ আমি থানাতে ওসি সাহেবকে পড়াতাম। বিদায় নেওয়ার সময় কনস্টেবল যারা আছে কাদা দূরের কথা, একজন আর একজনের কাছে কানের মাঝে মুখ দিয়ে বলছে শয়তান যাচ্ছে ভালো হচ্ছে। হযরতে সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় তাকে একদম বিক্রি করে দিয়েছিল মদিনার আকিক নামক বাজার থেকে। বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজা তাকে কিনলেন, নবীজির দরবারে দিয়ে গেলেন খেদমতে। 7 দিন আছে, হযরতে যায়েদ এবং তার চাচা, যায়েদের বাবা এবং তার চাচা এসেছে খোঁজ পেয়ে, ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছে আমার সন্তান আছে, দয়া করে ফেরত দেন। নবীজি বললেন দেখুন, আপনি যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় তাহলে আমি বাধা দেব না, আর যাই যদি যেতে না চায়, আমি এমন নিষ্ঠুর মানুষ না যে জোর করে তারে ফেরত পাঠাবো। বাবা বললেন অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ জ্ঞান হলো, ডাক দিয়ে বলে যায়েদ এদেরকে চেনো। হযরতে যায়েদ বলে হে রাসূল, এটা আমার বাবার, এটা আমার চাচা। বাবা কে দে বলে সন্তান তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার মাও কান্নাকাটি করে, জমি জায়গা টাকা পয়সা যা আছে সব তোমারে দিয়ে দেব। হযরতে যায়েদ বলে বাবা, পৃথিবীর যে জমি জায়গাগুলো আমার ভাগে পড়বে এগুলো তো দূরের কথা, তামাম দুনিয়া যদি আপনি আমার নামে লিখে দেন, এই 7 দিনে এই লোকটার কাছে আমি যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া দিলেও যাওয়া যায় না। কি আচরণ পেয়েছিলেন 7 দিনে, নিজের বাবার সাথে যেতে রাজি না। আপনার বাড়ির যে কর্মচারীটা আছে, কাজের মেয়েটা আছে, আপনার গাড়ির ড্রাইভার আছে, দোকানের কর্মচারীকে একদিন ডাক দিয়ে গোপনে বলবেন বাবা তোমারে 5 লাখ টাকা দেবো তুমি কি চলে যাবা? ও বলবে শয়তান তো টাকা লাগবে না, তুই আমারে ছেড়ে দে। আপনি চরিত্র এ, যারা দায়িত্বে বসে বড় বড় চেয়ারে আছেন তাদের হিসাব বেশি হবে, এই জন্য ওসি সাহেব যদি চিন্তা করত আমি বারবার যে গেটে কনস্টেবল দাঁড়িয়ে আছে কিভাবে তার সাথে ব্যবহার করি, এটা কর ওটা কর গালি দেয়, আমি নিজে থানায় দেখেছি, ও যদি চিন্তা করতো আল্লাহ তুমি আমাকে দয়া করে এটা দিয়েছ, এ নিয়ামতটা আমাকে তুমি দয়া করে দিয়েছ, আমি যদি আজ ওই কনস্টেবলের জায়গায় একটা লাঠি অথবা একটা তো বন্দুক নিয়ে ওই গেটে দাঁড়িয়ে থাকতাম, আর ওই লোকটা যদি এই চেয়ারে বসতো আমার সাথে যদি এই আচরণ করতো আমার কেমন লাগতো,
এই চিন্তা করা দরকার সবসময় দায়িত্বশীল মানুষদের, কথা বলে না কেন? এটার নাম তাকওয়া। এই তাকওয়া এখন দেশ থেকে আসতে আসতে উঠে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার কতটুকু প্রস্তুতি আছে এটা যেন সে নজর করে দেখে। কোন দিন? আমার ভাইরা, এখানে লক্ষণীয় বিষয়, এই জন্য তাফসীর মাহফিলে আসা লাগে। লিগাদ শব্দটা আল্লাহ দিলেন আগামী কাল, কিয়ামত কি আগামী কাল আসবে? বলেন না কেন? তাহলে কোরআন শরীফ ভুল। আল্লাহ লিগাদ শব্দটা দিলেন এই কারণে, কারণ আখেরাতের যেদিন, এই দিনের তুলনায় কেউ যদি 50 বছর দুনিয়ায় হায়াত পায় ও যেন মাত্র 2.5 সেকেন্ড বেঁচে থাকে। 50 বছরের তুলনায় যদি 2.5 সেকেন্ড হয়, আপনি খুব বেশি হলো 100 বছর হায়াত পেয়েছেন, মাত্র আপনি 5 সেকেন্ড হায়াত পেয়েছেন দুনিয়ায়, কথা বলেন না কেন? আখেরাতের তুলনায়। এই জন্য আল্লাহ লিগাদ দিয়েছেন যে মরণের পরে যে জিন্দেগি শুরু হবে ওর তুলনায় দুনিয়ার 100 বছর কিছুই না। এই জন্য যারা আল্লাহর বান্দা দাবি করবে তাদেরকে আল্লাহ র না দিয়ে নাজারা দিলেন। এখানে র দিলে অর্থ হয়ে যায় নাজারা দিলেন কেন? র মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। প্রতিটি মানুষ যেন গবেষণা করে দেখে যে আগামী দিন তার সামনে যেটা আসতেছে চোখ বন্ধ হওয়ার পরে, এই দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে, কথা বলে না কেন? গবেষণার দৃষ্টিটা দিলেন কেন? কান লাগান। এই আয়াতের তাফসিরে আমি দেখেছি আল্লাহর এক বুজুর্গ বান্দা গেছে বাজারে, বাজার সদাই করার পরে দোকানদারকে 100 টাকা দিয়েছে। টাকাটা নেওয়ার পরে দোকানদার ওলট পালট করে দেখে বলে, হুজুর এ টাকা অসল, মাঝখানে যে দাগ থাকা দরকার ছিল দাগটা নেই, আপনি টাকা নিয়ে যান, অন্য সময় দিয়ে যাবেন। যেই বলেছে অসল, ওলটটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। লোকজন এসে বলে, দোকানদার খরিদ্দারকে মেরেছে। বলে, না আগে ওর হুঁশ ফেরান, মাথায় পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুঁশ এসেছে ডাক দিয়ে বলছে, কি আপনার কি হয়েছে? দোকানদার আপনাকে মেরেছে? বলছে, না। কি হয়েছে আপনার? বলে, আমি 100 টাকা যখন বের করে দিলাম আমার এ বলে এটা অসল। আমি ওই সময় চিন্তা করেছি আমারও তো একটা জীবনের 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আল্লাহ পাক যদি আমার হায়াতের দিকে তাকিয়ে বলে, বান্দা এটা অসল, এর ভেতরে সুদের গোনা পাওয়া যায়, জেনার গোনা পাওয়া যায়, মানুষের উপর অত্যাচার করার গোনা পাওয়া যায়, এ দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না অসল, তখন আমার কি হবে? এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। এদের চিন্তার আমাদের চিন্তা আকাশ আর পাতাল, কথা বলেন ঠিক কিনা? এমনি দেয়নি, একটা শব্দের ভেতরে আপনি মনোনিবেশ করেন এমনি হেদায়েত পেয়ে যাবেন। এদিকে তো আমাদের মন নেই, আছে কত কথা লুকিয়ে আছে এই নাজারার ভেতরে। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে তাকওয়া অর্জন করতে পারলে আমি 27টা পুরস্কার মানুষকে দান করি। কয়টা? আরো জোরে বলেন। এর 1 নম্বর পুরস্কারে ওর কপালে এখনো যেটা আসেনি, ও যদি তাকওয়া অর্জন করতে পারে, ওই জিনিস আমি আল্লাহ তার কপালে এনে দেই। ওর ধারণাও ছিল না যে জিনিস আসে। ওয়ায়ারযুকুহু ওয়ায়াত্তাকিল্লাহ ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মা ইয়াতাওয়াক সূরাতের 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, মানে যদি সত্যি তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া বলতে কি আমি বোঝাতে পেরেছি? ওই মান ধাতা বলে চিন্তা বাদ দেন। তাকওয়া মানে এতদিন আমরা কি বুঝতাম যে চোব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, বড় বড় দাড়ি আছে, হাতে তসবিহাতে আর ঘন ঘন পান খায়, এই তাকওয়া নাকি? তাকওয়া কি বোঝা গেছে? যে যেখানে যেই দায়িত্ব পাবে ওটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয়, ওটা সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। যদি জুতা সেলাই করা হয়, ও জুতা সঠিকভাবে সেলাই করা, ফাঁকি না দেওয়া, এটা তাকওয়া। এক কথা বলছেন না কেন? এই তাকওয়া যে যেখানে আছে, আজ ইমাম আমরা হাজারো ইমাম আছি,
ইমাম যদি আমাদের তাকওয়া অর্জন করতে চায় তাহলে যেই দায়িত্বটা আমার মাথার উপর এটা সঠিকভাবে পালন করা লাগবে, যদিও ইমামতি চলে যায়। এরকম ইমাম এখন দেশে কম না বেশি? নেই। পুরো ঢাকার শহর মিলে একটা ইমামও পাবেন না, সঠিক কথা বলতে গেলে পরের দিন ইমামতি চলে যায়। আমি প্রায় প্রতি বছরে 8-10টা করে মসজিদ পাল্টাই, 2-3 সপ্তাহ হয়, বলে হুজুর আপনার দরকার নেই। কেন? আমার কোন অপরাধটা বলেন? আপনি সুদের কথা কেন বলেন? এই সামনের কাতারে যারা আছে সব সুদিল, মসজিদের সভাপতি সুদ খায়, কি আশ্চর্য বলা যাবে না। আপনি ঘোষের কথা কেন বলেন? দ্বিতীয় কাতারে ওই যে প্রশাসনের লোক আছে আপনি দেখেন না? ঘোষের কথা বলবেন না, ঘোষের কথা বলবো না, সুদের কথা বলবো না, নামাজ পড়াবো রাম রাম দিয়ে। নিজে তো শুনতে চাই না, মানুষ যে শুনবে, বলতেও দেয় না, কথা বলে না কেন? ওদের ধারণা কি, আমি যে ভালো কাজগুলো করছি আর খারাপ কাজ যা করছি, এই মাপা মাপি করার পরে যদি সমান সমান হয়, আল্লাহ দয়াবান রহমান রহিম মাফ করে দিবে। কুষ্টিয়ার বড় বাজারে আমি প্রথমে যেখানে নামাজ পড়াতাম কোটি পাড়ায়, দেখে একজন বসে বসে জিকির করছে, ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন? বলে আমার কোনো কাজ নেই। কাজ নেই কি খান? আচ্ছা, টাকা ছিল আমার বাবার জমি বিক্রি করা, আমি ব্যাংকে রেখে দিয়েছি 36 লাখ, ওখান থেকে প্রায় প্রতি মাসে 40,000 টাকার মতো লাভ আসে, ওই ইন্টারেস্ট তুলে খায় আর আমি আল্লাহ আল্লাহ করি, তো সুদ কবিরা গোনা হবে। আচ্ছা হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয়, আমি জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে, টাকা রেখে দিস বোন নামে, আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই, বউ রান্না করে আমি খাই, কোনো গোনা নেই, গোনা যদি হয়েও যায় ওই যে জিকির করি, ওই জিকিরের সওয়াব আর এই গোনা কাটা কাটি, মাঝখানে জান্নাতে যাব, ফাউল কি ধান্দায় আছে মানুষ। আজ হাজারো ইমাম আমরা যদি সঠিক কথা বলতে পারতাম যে আমার বাপ দিয়ে দিয়েছে, আমার চরিত্র খারাপ এই জন্য না, হক কথা বলার কারণে, ওখানে আমি ইমামতি করব না, তখন বাধ্য হতো আমাকে নিতে। সঠিক কথা বলার কারণে বিদায় হয়ে চলে আসি, পরের দিন দেখা যাচ্ছে 5 জন ইমাম রেডি হয়ে গেছে, তো ওদের চরিত্র ভালো হবে কি দিয়ে? এখানে তাকওয়া নেই। নবীজি জানিয়েছেন কিয়ামতের আগে মসজিদ গুলো ঝকমক করবে, টাইলস দেওয়া, মোজাইক করা, এসি দেওয়া, বিশাল ঝলমল করবে, কিন্তু ইমানদার একটাও মসজিদে থাকবে না। আমার মনে হয় সে সময় এখন প্রায় চলে এসেছে। সব কথাগুলো তো মসজিদে বলাই যায় না, মসজিদের দায়িত্ব অধিকাংশ মানুষগুলো রাম বাম আল্লাহকেই বিশ্বাস করে না, সভাপতি হয়ে বসে আছে, আবার দায়িত্ব নেয় না দিলে রাগ করে, এই কথা বলেন না কেন? আপনি নিজে মানতে পারেন না সেটা আলাদা, আপনি বলতেও দিতে চান না, আপনি কেমন মানুষ? আর যেই মসজিদে হক কথা বলা যায় না, সভাপতি সেক্রেটারি মোতাবাল্লি যারা আছে দায়িত্বে আছে, ওদের কারণে ওই মসজিদে নামাজ হবে না, ওই মসজিদে নামাজ হবে না। তাকওয়ার 27টা ব্যাখ্যা আমি সব লিখে এনেছিলাম মোবাইলে, এখন তো মেলা রাত হয়ে গেল, আর বলা ঠিক হবে? 12টা পর্যন্ত সময় দিয়েছে সভাপতি, বলেছে 12টা শেষ করে দেবেন, কারণ মানুষের তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, সকালে কর্মজীবন আছে না। আমি বললাম যে আমার আগে তুলে দেন, আপনারা এত দেরি করেন কেন? 14টা বক্তা রাখে, তুলতে তুলতে রাত 10:30 বাজে, 9:30-9:30 উঠতে পারলে ভালো হতো। এখন কত সুন্দর সুন্দর কথা এই আয়াতের ভেতরে আছে, আমার তো ঠিক না 12টা পর্যন্ত কথা বলার নিয়ম ভাই, আমার ওস্তাদের নিষেধ, আমার মা বাবারও নিষেধ যে 12টা পার করবো না, এগুলো ঠিক না। আমি কালকে মাহফিল আছে দোহারে, 9টায় তুলে দিত বলবেন, যারা দায়িত্বে আছেন ওখানে 9টায় তুলে দেবেন, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা যতটুকু পারি। ওখানে আমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা পড়বো, যাদের সময় আছে ওখানে যেন, আমি 12টার পরে কথা বলি না, মাফ চাই, দোয়াও চাই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই মোনাজাতটা বসে করেন ভাই, তাহাজ্জুদের সময় এখন বসেন, আপনার জীবনের অপরাধগুলো আল্লাহর কাছে বসে বলেন। রব্বানা লা তুযিগি কুলুবানা বা'দা ইযি হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ তাআলা, নবাবগঞ্জ
এই ভাড়ুয়াখালী বাজারের দিকে তাকাও, হাজার হাজার বান্দা বান্দি এখানে বসে আছে। আমার তো মনে হচ্ছে সারা রাত আয়াতটা ব্যাখ্যা করলে কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য সারা এত পাগল এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দান করে দাও। এই তিন দিনের মাহফিলে সব যদি দিয়ে থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কেয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের মা বাপ যাদের নেই, আল্লাহ তুমি আমাদের মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন মা বাবার কাছে অপরাধ করেছি, কোনোদিন মা পোষাইতে পারি নাই। রব্বুল আলামিন, আমি রাত দুইটা তিনটার সময় বাড়ি গেলে একবার যদি ডাক দেই মা, আমার মা বেরিয়ে বলে কেমন আছো বাবা। যাদের মা নেই তুমি তাদের দিকে তাকাও, কে ওদেরকে নাম ধরে জিজ্ঞাসা করবে? মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। নবীজি মাঝে মাঝেই মায়ের কবরের পাশে যেই অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আরব্বুদারামিন, তোমার হাজারো বান্দা বান্দি এখানে বসে আছে যাদের মা নেই বাবা নেই, নাম ধরে ডাকার মতো কেউ নেই। পৃথিবীর কতগুলো জায়গায় আমি যে দেখলাম মা বাবার মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসা কেউ দিতে পারে না। এই মা বাবার জন্য তোমার শেখানো দোয়া করছি, রব্বির ফামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, মাহফিল বাস্তবায়ন করার জন্য তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে আব্দুল কাদের ভাই সহ নাম না জানা যত মানুষ কোরআনের এই মাহফিলের জন্য টাকা দিল, পয়সা দিল, সময় দিল, পরামর্শ দিল, তোমার হাবিব জানিয়েছে কোরআনের জন্য যে যতটুকু দুনিয়া এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে অতটুকু এগিয়ে যাবে। রব্বুল আলামিন তোমার রহমত তুমি আমাদের দিকে কোরআনের কারণে এগিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি তিনি আমাদের দায়িত্বে আছেন, জনাব তাজাম্মেল হোসেন চৌধুরী, তোমার গোলামকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি জনাব শাহজাহান শিকদার, তোমার যুবক বান্দাকে আল্লাহ যুবক বান্দাকে হযরত ওমরের মতো তুমি কবুল করে নাও। এখানে কতগুলো আলেম কথা বলেছেন, মাওলানা হুসাইন আহমেদ, সাইদুল ইসলাম, আমার তান প্রিয় বড় ভাই মাসির রহমান, রব্বুল আলামিন তোমার গোলাম গুলোকে তোমার হাতে দিয়ে গেলাম কবুল করে নাও। রব্বুল আলামিন সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, বিশেষ করে তাদের দায়িত্ব কর্তব্য গুলো বলতে পারলাম না সময় না থাকার কারণে। নবীজি তাদেরকে যে চারটা কাজ দিয়েছে দুনিয়ায় আঞ্জাম দেওয়ার তৌফিক দাও, তাদেরকে তুমি সুস্থ রাখো, তোমার এবাদতের জন্য তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, তাদের পেটে একটা একটা করে হযরত হাসান হোসাইনের মতো সন্তান দান করো, ছেলেমেয়ে যাদের নেই তুমি একটা সন্তান ভিক্ষা দাও, ছেলেমেয়ে যাদের আছে লেখা পড়া করছে পরীক্ষা দেবে আল্লাহ এদেরকে উত্তীর্ণ হওয়ার ক্ষমতা দাও। রব্বুল আলামিন আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে তুমি মঞ্জুর করো। এই মাড়ুয়াখালী বাজারে যত মানুষ ব্যবসা বাণিজ্য করে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আমিন আমিন আমিন। তেলাবাদ কি দোয়াত ছাড়া হাসরের 18 নম্বর আয়াতটা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করে দাও। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের এনা পাঁচ জবানে তোমার ওই পবিত্র কালামটা দিও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গাড়িতে মুসলমান কখন কাফের হয়ে যায় এই একটা বই আছে আমার।